তুমি তিন চারটের সাথে করো? আমি একদিনে 27 জনের লোক একসাথে টাইম করি। একসাথে 27 জনের সাথে করতে পারো? কেমনে এতগুলো কন্ট্রোল মান ম্যানেজ করো কিভাবে? সে তো আমাকে ইউজ করে তারপরে ছাইরাও দিতে পারে। তুমিও তার ইউজ করে ছাইরে দিবা? এটা কি আর হয়? কেন এটা মেয়েরা ইউজ করতে পারে না? ভালো মানুষে এসব বলে না, বুঝছেন? মনে করে যে বিয়ার পরে তো আমার সঙ্গে সবকিছু করবে, তো বিয়ের আগে এসব করার দরকার আছে? তো বিয়ের আগে এসব তুমি কখনো করো নাই? কখনোই করিনি। মানে একবারও করো নাই? একবারও না। বয়স কত তোমার? 14। 14 বছর হয়ে গেছে। তো 14 বছরে তো মানুষ তো তোমাদের মধ্যে তো একবার দুইবার করতেই পারত। আমার আব্বাই করতে দেয় না। তোমার আব্বাই করতে দেয় না? আচ্ছা আচ্ছা। এমনি এমনি তোমার ইচ্ছে হয়েছে কখনো করতে? আমার শরম করে করতে। তোমার শরম করে করতে? ও, বয়ফ্রেন্ড আছে তোমার? আছে। আছে? ছিল। ছিল, এখন নাই। এখন নাই। কতদিন ছিল? অনেক মাসই ছিল। কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। কে? ভালো না, তিন চারটার লোক একসাথে প্রেম করে। তিন চারটার সাথে একসাথে প্রেম করে? তা তুমিও তিন চারটার সাথে করো? আমি তো করি। তুমি তিন চারটার সাথে করো? আমি একদিনে 27 জনের লোক একসাথে প্রেম করি। একসাথে 27 জনের সাথে করতে পারো? কেমনে এতগুলো কন্ট্রোল মান ম্যানেজ করো কিভাবে? এই যে ফোন দিলে বলি আম্মা আছে একটু পর ফোন দাও, আবার একজন ফোন দিলে বলে 5 মিনিট পর ফোন দাও ভাত খেতেছে, আরেকজন ফোন দিলে খালা ফোন দিছে, ফোন দিছে, ফোন দিছে। এখানে 5-6 জন যদি একসাথে আসে তোমার কাছে? আমি থাকি এখানে, ওরা থাকে অন্য জায়গায়। যদি কখন একসাথে চলে আসে 2-3 জন তখন তুমি কন্ট্রোল করবা কিভাবে, ম্যানেজ করবা কিভাবে? না, আসবে না, ওরা তো আর জানে না আমি একলগে এতজনের লোকে প্রেম করি। আচ্ছা আচ্ছা, ওরা জানে না। দেখছো ওরাও করে তুমিও করো, তাতে সমান সমান, তো তার দোষ কেন? বুঝতে পারছি। তো এখনো মানে কখনো বয়ফ্রেন্ডের সাথে একান্ত সময় বা বয়ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়া, না না, হাত ধরে ঘোরা কখনো হয় নাই? কেন একবারও করো নাই? কেন? না, আমার এসব ভালো লাগে না। কেন? এমনি বিয়ের আগে এসব ভালো না। কেন বিয়ের আগে? মানে বিয়ের আগে ভালো, বিয়ের সাথে এটা করার সম্পর্ক কি? এটা সম্পর্ক কি? সে তো আমাকে ইউজ করে তারপরে ছাইরাও দিতে পারে। তুমিও তার ইউজ করে ছাইরে দিবা? এটা কি আর হয়? কেন মেয়েরা ইউজ করতে পারে না? না, এটা কে বলছে পারে না? তুমিও তার একটু হাত ধরে একদিন ধরে খাইয়া দাইয়া ছাড়ি দিবা, পারবো না? এটা কি মায়া গোপক্ষে এটা হয় না, বুঝছেন? মেয়েরা খাই দিয়ে ছেড়ে দিতে পারে না, ছেলেরা পারে। এটা ভুল কথা, আজকাল মেয়েরাও পারে, বুঝতে পারছ? আমার জানা মত তো। তোমার জানা মতে না? এটা বুঝতে পারছি, তোমার জানা মতে না, কিন্তু আমি জানি যতটুকু যে মেয়েরাও একটা ছেলের সাথে প্রেম করে সম্পর্ক করে তাকে ছেড়ে দিতে পারে। হুম, পারে পারে। একটা মেয়ের সাথে প্রেম করে সম্পর্ক ছেড়ে দিতে পারে, তাহলে তুমি কেন পারবে না? আমি এমনি পারি না। এই যে তোমার বয়স 14 বছর হয়ে গেছে, তোমার কখনো একবার একটু ইচ্ছা হয় না যে আমি একবার একটু করি? না। কেন? এমনি কেন ইচ্ছাটা কেন হয় না? তোমার বান্ধবীরা করে না? তোমার বান্ধবী বা অন্য কোনো বান্ধবী করছে? জানি না। মানে তোমার সমবয়সী কোনো বান্ধবীর বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে, সবারই বিয়ে হয়েছে, খালি আমারই হয়নি। তো তোমার তাদের দেখে ইচ্ছা হয় না কখনো? না। কেন ইচ্ছা হয় না? এমনি এখনো ইচ্ছা হয় না? তাহলে প্রতিবেদনের সামনে আসছো কেন? সরাসরি বিয়ে করবা? মানে একটু বিয়ে করতে ইচ্ছে করে, মানে বিয়ের আগে জামাই, মানে বিয়ের আগে সব করতে ইচ্ছে করে না, এটা বলতে চাইছো? তা সেটা বলো যে বিয়ের পরে করার ইচ্ছা আছে, সেখানে তুমি প্রতিবেদনের সামনে আসছো। বিয়ের আগে আমি প্রেম করব। বিয়ের আগে প্রেম করবা? কতদিন প্রেম করবা? কতদিন? যতদিন তুমি না দেখো যে তোমার বয়ফ্রেন্ড কেমন ভালো পারে কিনা, যদি দেখো পারে তাহলে বিয়ে করবা। লজ্জাবতী, কি যেন নাম তোমার? আমার নাম মিম। মিম, কিন্তু তোমার নাম হওয়া কি উচিত ছিল জানো? কি? লজ্জাবতী। কারণ হচ্ছে কি, তুমি খুব হাসো, তুমি খুব লজ্জা পাও। আমি সবসময় এরকমই। সবসময় এরকম? তোমার লজ্জা বেশি? এই যে বিয়ের আগে প্রেম করে তুমি দেখবা ছেলে পারে কিনা, যদি দেখো পারে, পারফেক্ট, তাহলে তুমি বিয়ে করবা, তখন লজ্জা লাগবে না? লজ্জা ভেঙে যাবে, ওই লজ্জা ভেঙে দেবে। একদিন একটু হাত ধরবে, মাথা ধরবে, জড়াই ধরতে পারবা? এমনি জড়াই ধরতে পারবা বয়ফ্রেন্ডকে বিয়ের আগে? হ্যাঁ।
না কেন এমনি বিয়ের পরে পারবা তখন লজ্জা লাগবে না না বিয়ের পরে কে লজ্জা লাগে বিয়ের পরে লজ্জা লাগে না না মানে তার মানে এখন তোমার এই বিয়েটা খুব জরুরি হয়ে পড়ছে মনে হয় যেহেতু তোমার না অত জরুরি না অত জরুরি না কেন বয়স তো তোমার পারফেক্ট বয়স তো তোমার এত জরুরি না কেন এমনি আচ্ছা এরকম আর কি মনের মতো মানুষ পাই নাই এরকম মনের মতো মানুষ না যদি এখন পাও এখন পেলে বিয়ে করমু প্রেম করমু প্রেম করবা তা প্রেম করলে তো সে তোমাকে চাইবে একটু চিপা চাপায় দেখা করতে না আমি করলাম না ভালো মানুষে এসব বলে না বুঝছেন মনে করে যে বিয়ার পরে তো আমার সঙ্গে সবকিছু করবে তো বিয়ের আগে এসব করার দরকার আছে তো বিয়ের আগে এসব না বিয়ের আগে ধরো তোমাকে কোনো ফ্ল্যাটে নিল না চিপা চাপায় যে খারাপ কিছু করলো না বিয়ের পরে যেটা করবে আর কি বিয়ের আগে করলো না কিন্তু এমনি হাত তো ধরতে পারে জড়াই তো ধরতে পারে সেটা তো করতে সেটা পারবা এমনি হাত ধরতে পারবো কিন্তু জড়া ধরতে ধরা ধরতে পারবো না আচ্ছা আচ্ছা মানে এখন তোমার খুব ইচ্ছা জাগে যেহেতু বান্ধবীদের বিয়ে হয়ে গেছে যে এখন একটু বিয়ে করি একটু প্রেম করি খুব ইচ্ছা জাগে না এখন এই ইচ্ছাটাকে কিভাবে কন্ট্রোল করো কিভাবে এমনি 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 ধৈর্য ধরো আর কি কষ্ট করো আর কি বুঝতে পারছো এখন আর এই ধৈর্য ধরা কষ্ট করা ভালো লাগতেছে না বলে এখন তুমি একটু জামাই দরকার একটা প্রেমিক খুব ভালো একজন প্রেমিক দরকার আর ওই 7-8 জনের কি অবস্থা হবে ওদের আছে কোন রকম অবস্থা আছে কোন রকম অবস্থা আচ্ছা আচ্ছা তোমার এখন যেন বয়স কত বললা 14 বছর বয়স আচ্ছা আচ্ছা তো প্রেম করবা লোক মাসখানিকের মতো যখন দেখবা ছেলে পারফেক্ট পারে তখন তাকে বিয়ে করে ফেলবে তো বুঝতে পারছিস কি যেন নাম বলছিলে তোমার মিম মিম দেশের বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুর বাড়িতে একটু পরিবারে কে কে আছে মা আছে একটা ছোট বোন আছে আচ্ছা মা আছে ছোট বোন আছে আচ্ছা আচ্ছা মানে তোমার সাথে কথা বলে তোমার মার সাথে কথা বলতে পারবে গার্জিয়ান হিসেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুরা কথা বলছিলাম মিমের সাথে তার বয়স হচ্ছে 14 বছর বাড়ি হচ্ছে বিক্রমপুর তার মা আছে আমি অনেক ফাজলিমি দুষ্টুমি করে তার থেকে বেশ কিছু কথা শোনার চেষ্টা করেছি আমি আপনারা জানেন মজার ছলে অনেক কথাই বললাম মিমের সাথে তো মিম আসছে সে মূলত বিয়ের আগে একজন পারফেক্ট ছেলে তার সাথে মানানসই একটা ছেলে সে চাচ্ছে এবং বিয়ের আগে একটু সম্পর্ক করে মিম একটু লকটা খুলে দাও তো আমি তার ফোন নাম্বারটি বলে দিব তার ফোন নাম্বারটি বলে দেওয়ার আগে বলতেছি মিমের সাথে কথা বলে তার গার্জিয়ানের সাথে কথা বলে আপনারা যদি ভালো লাগে যে সম্পর্ক করতে চান মিমকে যদি বিয়ে করতে চান বিয়ের জন্য পারফেক্ট মনে হয় তাহলে আপনারা তার গার্জিয়ানের সাথে কথা বলে আগাতে পারেন মিমের ফোন নাম্বারটি হচ্ছে 01827507953 নাম্বারটি আমি আবারও বলছি 01827507953 এই ছিল মিমের ফোন নাম্বার তো মিম ভালো থাকো হ্যাঁ ওকে তুমি বলো কথা বলতে